কুড়ি বছর পর দাবি পূরণ চালু হলো বঙ্গা লালগোলা লোকাল খুশি নিত্যযাত্রীরা বৃহস্পতিবার দিন থেকে চলাচল শুরু করলো এই ট্রেন প্রথম দিন ট্রেনকে ফুল দিয়ে সাজিয়ে মিষ্টিমুখ করে যাত্রা শুরু করলেন নিত্যযাত্রীরা কুড়ি বছর পর স্বপ্ন সফল চালু হল বনগা লালগোলা লোকাল নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে চালু হল লালগোলা ট্রেন চলাচল জানা গেছে প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিটে বনগা থেকে ছাড়বে ট্রেনটি ট্রেন চালুর খবরে স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা বৃহস্পতিবার প্রথম যাত্রা শুরু করে বনগা লালগোলা লোকাল সে কারণে এদিন নিত্যযাত্রীদের পক্ষ থেকে গোটা ট্রেনটিকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় চলে মিষ্টি মুখ নিত্যযাত্রীরা জানান কর্মসূত্রে যাদের এই লাইনে যাতায়াত করতে হয় এতদিন তারা চরম দুর্ভোগের শিকার হতেন মানে আমাদের মেয়েদের পক্ষে ভীষণই সুবিধা হয়েছে আমাদের সাথে সাথে আমাদের যারা ডেলি প্যাসেঞ্জারই করে ভাইরা তাদেরও সুবিধা হয়েছে আমাদের যে আগে এক দু ঘন্টা আগে ট্রেন ছিল ছটা সাতটা কুড়ি ট্রেন আমরা ধরতাম আমরা বাড়ি থেকে কেউ পনি ছটা সাড়ে পাঁচটা এরকম বেরোতাম এরকম এই ট্রেনটা হওয়াতে আমাদের ভীষণ সুবিধা হয়েছে বনগা থেকে রানাঘাট হয়ে ট্রেন বদল করে তবে তাদের পৌঁছাতে হতো সকালের দিকে সাতটা কুড়ির পর আবার নটা কুড়িতে ট্রেন ছিল মাঝে দু ঘন্টা সময় কখনও আবার তাদের রানাঘাট বা কৃষ্ণনগরে গিয়ে বসে থাকতে হতো এবার বনগা থেকে সরাসরি তারা ট্রেন ধরে পৌঁছে যেতে পারবেন কর্মক্ষেত্রে বাঁচবে সময় আগে অসুবিধা বলতে দু ঘন্টা কোন ট্রেন চল না সাতটা কুড়ির পরে নটা কুড়ি এই দু ঘন্টা মানুষদের হয় বসে থাকতে হতো না অন্য কোনো রুটে যেতে হতো সেক্ষেত্রে সেই সব মানুষদের অর্থাৎ অনেকে রানাঘাট গিয়ে বসে থাকতো এক ঘন্টা বসে থাকতো কৃষি গিয়ে বসে থাকতো সেটা হবে না এখন সাড়ে আটটায় ট্রেনটা হয়ে আমাদের এই সুযোগ সুবিধাগুলো এদিন ট্রেন ছাড়ার আগে ট্রেনের চালক গার্ড ও প্ল্যাটফর্মের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ কর্মীদেরও মিষ্টিমুখ করান নিত্যযাত্রীরা তারপর ঘড়ির কাঁটায় সাড়ে আটটা বাঁচতেই যাত্রা শুরু করে লালগোলা লোকাল সার্থক রূপ নেয় দীর্ঘ কুড়ি বছরের দাবির লালগোলা হওয়াতে আমাদের নিত্যযাত্রীদের প্রচণ্ড উপকার হয়েছে এবং আমরা যারা সাতটা মানে সাতটা কুড়ির ট্রেনটা ধরতাম তাতে আমাদের কী হতো ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হতো এবং অফিসে গিয়ে আমাদের একটা ক্লান্তি ভাব এসে যেত কিন্তু সাড়ে আটটায় ট্রেনটা হয় আমরা এক ঘন্টা বাড়িতে সময় পাচ্ছি সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে আমরা গুছিয়ে এই যে ট্রেনটা ধরতে পারছি এবং ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারছি নিত্যযাত্রীদের প্রচণ্ড উপকার হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা